গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বনগায়। গৃহবধূকে খুন করা হয়েছে এমনই অভিযোগে ভাঙচুর বাড়িতে, ভাঙা হলো মোটরসাইকেল। মারধর অভিযুক্ত আইনজীবী স্বামীকে। অভিযুক্ত স্বামীর শাশুড়ি ও দেওরকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ থানাতে। ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্থানীয়দের দাবি হাত পা বাঁধা অবস্থায় ছিল গৃহবধূ। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত স্বামী বনগাঁ আদালতের আইনজীবী। এরপরই উত্তেজিত জনতা ভাঙচুর চালায় অভিযুক্তের বাড়িতে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল, গণধোলায় অভিযুক্ত স্বামীকে। ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শক্তিগড় এলাকায়। শুক্রবার রাতে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত স্বামী রথীন সেন, দেওর রজত সেন, শাশুড়ি সুতপা সেনকে উদ্ধার করে বনগাঁ থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই পলাতক শ্বশুর রবীন্দ্রনাথ সেন, মৃত গৃহবধূ প্রিয়া সেন, তাদের একটি 2 বছরের কন্যা সন্তান রয়েছে। শিশুটির অত্যাধিক কান্না শুনে স্থানীয় এক গৃহবধূই শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় ও মৃত গৃহবধূর পরিবার সূত্রে দাবি, বধূকে উদ্ধার করে হাসপাতালে নেবার পর চিকিৎসকেরা জানান হাসপাতালে আনার বেশ কয়েক ঘন্টা আগেই মৃত্যু হয়েছে বধূর। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই গৃহবধূর ওপর অত্যাচার করা হতো, প্রায়ই ঘটত মারধরের ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন একাধিকবার মারধর করে গৃহবধূর মাথা ফাটিয়ে দেয় অভিযুক্ত স্বামী রথীন। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, আমরা ঘরে গিয়ে দেখি গৃহবধূর পা গামছা দিয়ে বাঁধা রয়েছে, এর আগেও বহুবার অশান্তি হয়েছে, আমরা পাড়ার লোকেরা মীমাংসার চেষ্টাও করেছি, লাভ হয়নি। আমাদের বলে যে দেখো দিদি আমরা কি মারা মারে, আমরা বলি পিয়া তুমি কত সহ্য করো, কি লাভের দেখো, আমরা একদিন কি লাভের দেখি, ও রাস্তায় মাথা ফেটে একদিন রাস্তায় দাঁড়ায় রয়েছে, কি লাভের লোক ডাকলাম, রাস্তার লোক ডাকলাম, ওরাই বলে কি না আমার বউ পাগল, তারপরের দিন থেকে আবার মেয়েটার মারা, আমরা কত যাব, তারপরে কুপাজ একদিন কি ওর দেওয়ার ওরে মেরেছে, মাথাটা ফেটে দিয়েছে, ও উঠতে পারছে না, এসে আমরা বলছে সে বলছে দেখো আমার কি মারা মেরেছে, আমি এসে দেখি পুরো বডিটা বলার মতন না, তারপর শেষে এক শ্বশুর একটা নাইটি হাতে কাপড়টা জামান্য খুলেছে, পায়ে বাঁধা, মুখটা এখানে মেরেছে ঘুষি, এখানে এরকম ফুলে রয়েছে, ফুলে রয়েছে, চোখটা ফুলে রয়েছে, আমি গিয়ে দেখি ওর ঘাড়টা এরকম হয়ে গেছে, পা ছেড়ে দিয়েছে, পা দিয়ে দেখি গামছা দিয়ে বাঁধা। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মাঝে মধ্যেই বাড়িতে নেশার আসর বসত, অশান্তির প্রতিবাদ করলেই স্থানীয়দের নানাভাবে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। এ বিষয়ে মৃত গৃহবধূর মা মমতা বিশ্বাস বলেন, হাত পা বেঁধে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে মেয়েকে। ঘটনার সময় বাড়িতে ওর মা বাবা ভাই সকলেই ছিল। বাড়িতে 2 ভাই মিলে নেশার আসর বসাতো, মেয়ে সেই ছবি তুলে আমাদের পাঠিয়েছিল, আমরা ওর ফাঁসি চাই। কালকে ওরে ঘরে আটকাইয়ে ওরে হাত পা বেঁধে মেরে ফেল গা মরাতা পাঠাই দিছে, ওই থানায় না ওই হসপিটাল মর্গে পাঠাই দিছে মাইরে দেইরা, হ্যাঁ ওর বাবা আর ওর বর ওর ভাই ওর মা 4টেই ঘরে ছিল, অনেক বন্ধুরা আগের দিন রাত্রে বন্ধুরা ছিল, তাই মেয়েকে ভিডিও করে করে দেখাইছে, দেখ এই বন্ধুকের সঙ্গে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ওই ঠাকুরগড্ডায় বসে খাচ্ছে, হিরণ খাচ্ছে, এ দিদি এইসব করছে, ষড়যন্ত্র করতে আছে, ওরা মিলা আমারে মারবে, এই আবার ছুঁয়ে ফেলাইছে, ওই জন্য দিন রাত্রে মেরে ফেলাইছে, বালির চাপা দিচ্ছে কি দিচ্ছে, আমি তো তখন ছিলাম না, হাত পাও বাঁধা ছিল, পাড়ার লোক সবাই বলছে মেরেছে, না না গলায় দড়ি দেয় নাই, গলায় দড়ি দেওয়ার কোনো বাড়িতে রাস্তা নেই। এ বিষয়ে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া বলেন, আমরাও খবর পেয়ে ঘটনাস্থলে আসি, গৃহবধূ যে অবস্থায় ছিল আমাদের অনুমান বালিশ চাপা দিয়ে গলায় চার্জারের তার পেঁচিয়ে খুন করা হয়েছে। এদিন অভিযুক্তের শাস্তির দাবিতে বনগাঁ থানায় আমরা বিক্ষোভ দেখিয়েছি, প্রশাসনের পরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। রাত তখন প্রায় 10টা বাজে, আমি খবর পেয়ে ওখানে যাই ঘটনাস্থলে, তো তখন তার আগে এই ওদের নিয়ে এসছে, বউটাকে নিয়ে এসছে,
হসপিটালে, আর ওই যে রথিন বাবু ওনাকে নিয়ে এসে ওনাকেও হসপিটালে নিয়ে গিয়ে একটু প্রাথমিক চিকিৎসা করে থানায় নিয়ে এসছে। তো আমি গিয়ে দেখলাম আর শুনলাম যে বউটাকে মেরে ফেলেছে, বালিশ চাপা দিয়ে মেরেছে, হাত পা বাঁধা ছিল। কিন্তু পাড়ার লোক খবর পেয়েছে প্রায় তিন ঘন্টা পরে। বাচ্চাটা কাঁদছিল, বাচ্চাটা কান্না শুনে পাড়ার লোক ছুটে গিয়ে দেখে মানে বাচ্চাটা কাঁদছে। তো তারপরে ঘর জবরদস্তি খুলে ঢোকা হয়, ঢুকে ততক্ষণে ওরা ঢুকতে ওরা ঝুলিয়ে দিয়েছে, কিন্তু হাতটা খুলেছে কিন্তু পাটা খোলেনি, তখন পাটা বাঁধা ছিল। ওই দেখে বুঝতে পারলাম যে বালিশ চাপা দিয়েই মেরেছে, হ্যাঁ খুন করা হয়েছে, বাড়ির সকলেই মিলে খুন করেছে। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, অভিযুক্ত স্বামী রথিনের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে এলাকায়। নানা কারণে এলাকায় অশান্তি করত বলেও জানিয়েছেন স্থানীয়রা। এদিন অভিযুক্ত স্বামী সহ অন্যান্যদের কঠিন শাস্তির দাবিতে বনগাঁ থানাও ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। দীর্ঘ সময় ধরে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভে যোগ দেন মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা। মৃতার দিদি বলেন, মাস দেড়েক আগেও বোনকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেখান থেকে ওরা আমাদের ফোন করে বলে কি তোমার মেয়েদের বাঁচাতে হলে তোমরা নিয়ে যাও, আমরা আসছি। ওকে মেরেই ফেলেছে, সবাই বলছে ওর পায়ে গামছা বাঁধা, মুখে গামছা বাঁধা। ঘটনার পর অভিযুক্ত স্বামী, দেওর ও শাশুড়িকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের বনগাঁ থানার পক্ষ থেকে বনগাঁ আদালতে হাজির করানো হয়। পুলিশের পক্ষ থেকে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ধৃতদের এদিন বনগাঁ আদালতে তোলার সময় ফের একবার বিক্ষোভ দেখাতে শুরু করেন বধূর পরিবারের সদস্য ও স্থানীয়রা। হাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কড়া নিরাপত্তায় অভিযুক্তদের হাজির করানো হয় বনগাঁ আদালতে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সিনিয়র আইনজীবী সমীর দাস বলেন, একজন আইনজীবীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খুবই দুর্ভাগ্যজনক। এ বিষয়ে আগামী সোমবার বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, মেয়ের বাপের বাড়ির লোকজন এসেছিল, এলাকার বহু লোকজন উত্তেজিত অবস্থায় এসেছিল। তাদের বলা হয়েছে সোমবারে একটা মিটিং ডাকবো, ডেকে সেখানে একটা সিদ্ধান্ত নেব যে তাকে আমরা অ্যাসোসিয়েশনের মেম্বার রাখবো কিনা সেই ব্যাপারটা। কেন সে একটা আইনজীবী হয়ে সে তো সম্পূর্ণ আইনটা জানে, তারপরেও যদি তার স্ত্রীর উপরে এইভাবে নির্যাতন করে, তার 2 বছরের বাচ্চা আছে, এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের কাছে। এবং আজকে ওকে কোর্টে মানে প্রডিউস হয়েছে লানে ডিসিজন কোর্টে, ওর ভাই এবং ওর মা বাবা পলাতক। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো আইনজীবী ওর হয়ে মামলা লড়বে না। ব্যাপারটা ইনভেস্টিগেশন চলছে এবং ইনভেস্টিগেশনে পরে আমরা বুঝতে পারবো যে ইনভলভমেন্ট কতটা আছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যে তদন্ত, যে এলাকার মানুষের বক্তব্য এবং সব এলাকার লোকজন যারা এসেছিল তারা বলছে যে তাকে খুন করা হয়েছে মেয়েটিকে, এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সেই ব্যাপারে পদক্ষেপ নেব। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।